হাই বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল মেনু কার্ড। আপনাদের জন্য নানা রকম সুস্বাদু ও ইউনিক রেসিপি নিয়ে আমি হাজির হই এই মেনু কার্ডে। যদি রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সবার আগে রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোগলাই পরোটার রেসিপি। এর জন্য আমি নিয়েছি 4টা ডিম, 4টা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, ময়দা 400 গ্রাম, সাদা তেল, 4টা কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনে পাতা কুচি, 2টো পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ বাটা, আর এটা হলো 10 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা একসাথে বাটা। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, আর এটা খাওয়ার সোডা। এই দিয়ে বানিয়ে ফেলবো মোগলাই পরোটা। প্রথম কাজ হলো ময়দাটা আগে মেখে নেব। ময়দাটা মাখার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে সব ময়দাটা ঢেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব খাবার সোডাটা, দিয়ে দেব চিনি, দেব 2 চামচ তেল, এবার এটা মেখে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে অল্প অল্প করে মাখবো, অল্প অল্প জল দেব আর মাখবো। এটা এমনভাবে মাখা হবে যে লুচির চেয়ে একটু শক্ত হবে, কিন্তু খুব শক্ত না। আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে, এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, সেই সময়ের মধ্যে পুরটা তৈরি করে নেব। মোগলাই পরোটার পুরটা বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দেব পেঁয়াজ বাটা। এরপর দেব আদা রসুন বাটাটা, দেব অল্প নুন, দিয়ে এবার এই মশলাটা কষাবো, ভালো করে ভাজা ভাজা করব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, আর সামান্য চিনি। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে আবার মশলাগুলো কষাবো। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা বিস্কুটটা, এরপর এটা ভালোভাবে কষাবো, মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা আমার হয়ে গেছে, এবার পরের প্রসেসে চলে যাব, গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার মোগলাইয়ের পুরটা রেডি করে নেব, তার জন্য আমি 4টা ডিম নিয়েছি। আমি 4টা মোগলাই বানাবো তাই 4টা ডিম নিয়েছি, একটা মোগলাইয়ের জন্য 1টা ডিমই যথেষ্ট। আপনারা চাইলে বেশি দিতে পারেন, ডিমগুলো এটা ফাটিয়ে নিলাম। চারটা ডিম নিলাম, এর মধ্যে দিলাম লঙ্কা কুচি সবটা, ধনে পাতা কুচি সবটা, পেঁয়াজ কুচি সবটা, সামান্য একটু নুন, আর এই মশলাটা, যে মশলাটা বানালাম এই মশলাটায় নুন আছে তাই নুনটা বুঝে দিতে হবে, আবার ময়দা মাখার সময় অল্প নুন দিয়েছিলাম। এবার এটা ভালো করে মেখে নেব।
খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ময়দাটা বেলতে চলে যাব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে এটা আবার একটু মেখে নিলাম। এবার লেচি কেটে নেব। আমি 4টা মোগলাই পরোটা বানাবো, সেই হিসাবে নিয়েছি, তাই 4টা লেচি কেটে নেব। লেচিগুলো রুটির থেকে একটু বড় হবে। এবার এটা বেলে নেব। এবার একটু ময়দা ছড়িয়ে এটা বেলে নেব। পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, এই যে একদম পাতলা করে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পুরটা। আমি 4টা মোগলাই বানাবো, তাই 4 ভাগের 1 ভাগ দিলাম। এবার এটা মুড়ে নেব। একটা কড়াই তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই মোগলাই পরোটাটা দিয়ে দেবো। এই যে মুড়ার দিকটা, এটা নিচে থাকবে, এইভাবে দেব। এটা ডুবো তেলেই ভাজতে হবে। এক পিঠটা ভাজা হয়ে এলে উপরে তেলটা এইভাবে তুলে দিতে হবে। এবার অপর পিঠটা আস্তে আস্তে করে উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে ধৈর্য ধরে এটা ভাজতে হবে। তাড়াহুড়ো করলে পুড়ে যাবে। আপনাদের যদি তন্দুরি রুটির রেসিপি দেখার ইচ্ছা হয়, তাহলে উপরে আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে তুলে নেব। উল্টো দিকটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। মোগলাই পরোটা খাওয়ার জন্য একদম রেডি। এইভাবে বানিয়ে পরিবেশন করুন আর দেখুন কেমন সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি কত মচমচে হয়েছে। এই দেখুন কেমন দেখতে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুস্বাদু হয়েছে।